যশোরের নোয়াপাড়ায় ভৈরব নদে 680 মেট্রিক টন সার বোঝাই এনবি শিপিং লাইন্স এর সাবির বাঁধন নামের একটি জাহাজ ডুবে গেছে। আজ গভীর রাতে পীরবাড়ির ঘাটে এ ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া জাহাজের সোনাকি সজীব বলেন, লোকাল ক্যারিয়ার সঞ্জয় ট্রেডিং গত 20 জানুয়ারি চিটাগাং ঘাট থেকে সার বোঝাই করে 25 জানুয়ারি নোয়াপাড়া বন্দরে আসে। গতকাল পীরবাড়ি ঘাটে নোঙ্গর করে রাতে আলতাকাছি ছেড়ে হেলে যায় জাহাজটি। এতে হেজের মধ্যে পানি ঢুকে যায়। রাত 2:30টার সময় জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে প্রায় 1,07,00,000 টাকার সার ছিল। জাহাজটি ডুবে যাওয়ায় নদীর চ্যানেল বন্ধ হয়ে রয়েছে, ফলে অন্য জাহাজ চলাচল করতে পারছে না। ঘটনাস্থলে বিআরডব্লিউটিএ, নৌ পুলিশ, অভয়নগর থানা পুলিশের একটি টিম পরিদর্শন করেছেন।